আমরা যদি কেউ শখের বসে বা ব্যবসার খাতিরে বা যদি আমাদের সংসারের সচ্ছলতা বৃদ্ধির জন্য আমরা যদি ছোটখাটো এরকম মুরগির খামার করে থাকি, তাহলে কি হবে, আমাদের পরিবারের চাহিদাও পূরণ হবে, বাড়তি টাকা দিয়ে আমরা সংসারও পরিচালনা করতে পারবো। আর এখন বর্তমান যুগ হচ্ছে মুরগিতে অনেক লাভবান হওয়া যায়, আর মুরগি মাংসের জন্য, ডিমের জন্য সব ক্ষেত্রেই আমরা এটা উৎপাদন করতে পারি। তাই আমরা অলসভাবে বসে না থেকে শুধুমাত্র হিন্দি সিরিয়াল বা স্টার জলসা বা যে কোনো সিরিয়ালে মগ্ন না থেকে যদি বাসায় অল্প পরিসরে এইভাবে মুরগি পালন করি, তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো এবং আমাদের সংসারের সচ্ছলতা বৃদ্ধি করতে পারবো। আপা, তো আপনার এখানে কয়টা মুরগি মোরগ আছে? আমার এখানে মোটামুটি 100টা মুরগি রয়েছে মোট, তার মধ্যে 80টা রয়েছে মেয়ে আর 20টা রয়েছে ছেলে। আচ্ছা, তো আপনার এখান থেকে ডিমের প্রোডাকশন বর্তমান কেমন পাচ্ছেন? আমি এখানে ডিমের প্রোডাকশন আল্লাহ রহমতে, যেহেতু এগুলো টাইগার মুরগি অন্যান্য মুরগির চেয়ে একটু কম ডিম পারে, কিন্তু এটার চাহিদা অনেক বেশি এবং ব্যাপক টাইগার মুরগির, সেজন্য আমি এখানে 50% ডিম পাই। আচ্ছা, তো 50% ডিমটা যে পাচ্ছেন সেটা কতদিন পর থেকে দেয়া শুরু করলো? এটা মোটামুটি 5 মাস 2 দিন পর থেকে ডিম দেওয়া শুরু করেছে, 2টা 4টা করে, আর যখন 5.5 মাস বা 6 মাস পড়তে গেছে তখন 50% ডিম চলে এসেছে। আর ওইভাবে ডিম আসে, কারণ একটা মুরগি তো প্রত্যেকদিন ডিম দিবে না, একদিন পর পর দেয়, সে রেস্ট নেয়। আচ্ছা, তো টানা আপনারা কতদিন এখান থেকে ডিম পাবেন বলে আশা করছেন? আমরা আশা করি এটা 18 থেকে 2 বছর পর্যন্ত আমরা ডিম পাবো, কেন এখানেও পরিচর্যার বিষয় আছে। আমি একটা গাছে থেকে ফল নিব, কিন্তু সেই গাছ যদি পরিচর্যা না করি, সঠিকভাবে তাদেরকে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, থায়ামিন এবং তাদের খাদ্য যদি সঠিকভাবে না দেয়, তাহলে অবশ্যই আমি ফল পাবো না। সেজন্য অবশ্যই ভালো ফল পেতে হলে তাদেরকে সঠিক খাবারও দিতে হবে, তাহলে আমি দীর্ঘস্থায়ী একটা ফল পাবো। আপা, রোগবালাই কেমন দেখছেন আপনি? আল্লাহর রহমতে রোগবালাই দেখি না, তারপরও পাতলা পায়খানা হয়, সবুজ পায়খানা হয়, অনেক সময় সর্দি লাগে বা জ্বরও হতে পারে, আমি প্রাথমিকভাবে সেই ট্রিটমেন্টগুলো দেখার সাথে সাথে ট্রিটমেন্টগুলো করে ফেলি। আচ্ছা, তো বর্তমান আপনার যে পরিস্থিতি, আপনার খাবার দেয়া এবং অন্যান্য খরচ বাদ দেয়া, আপনি কেমন আয় হচ্ছে এখান থেকে? খাবার দেওয়া বা অন্যান্য পরিস্থিতি বা মেডিসিন বা বিদ্যুৎ বিল সব কিছু দিয়ে এখান থেকে একটু ভালো ফল বা ভালো টাকা আয় আমি লক্ষ্য করতেছি পাবো, যেহেতু সবে মাত্র আমি শুরু করছি। আর ডিমের প্রোডাকশনও যথেষ্ট ভালো হচ্ছে এবং বাচ্চার উৎপাদন, বিশেষ করে বাচ্চার প্রোডাকশনও যথেষ্ট ভালো হচ্ছে। তো আপনার আসলে এর পরবর্তী কি ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন এই খামার নিয়ে? এর পরবর্তী পরিকল্পনা আছে, আমি যেহেতু আল্লাহর রহমতে বাচ্চাগুলো বড় করে এখন ডিম পাচ্ছি, ডিম থেকে আমি মেশিন কিনছি, ইনকিউবেটর মেশিন 2-2টা, সেখান থেকে বাচ্চাও ফুটাচ্ছে আল্লাহর রহমতে, ডিমের পার্সেন্টেজও ভালো এবং যে বাচ্চা ফুটানোর যে পার্সেন্টেজ সেটিও ভালো। ইচ্ছা আছে, যেহেতু এখন মোটামুটি আমার কাছে মা রয়েছে, এই খামারটি আরো বড় করার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি ডিমগুলো কি করেন এবং বাজারে চাহিদা কেমন দেখেন? ডিম না বাচ্চা, ডিমগুলা কি করেন আপনি এখান থেকে? আমি এখান থেকে ডিম সংগ্রহ করি, সেগুলো আমার ইনকিউবেটর মেশিন আছে, সেটার মাধ্যমে আমি বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলো আমি বিক্রি করি। আচ্ছা, মানে আপনার এই খামারে যে মুরগিগুলো আছে বা মোরগগুলো আছে, এগুলো মিশ্রিত ভাবে আপনি এখানে ডিমগুলো প্রতিদিন নিয়ে কি মানে মেশিনে দিয়ে আপনি বাচ্চা উৎপাদন করছেন? আচ্ছা, তো বাচ্চারগুলা মেশিন এবং সেই জায়গাটা আমরা একটু দেখি, আমাদের দর্শকদের দেখাই। হ্যাঁ, চলেন দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, আমি প্রতিনিয়ত প্রত্যেক দিনই আল্লাহর রহমতে 40-50টা করে আমি ডিম পাচ্ছি। আমার যেহেতু অনেকগুলো টাইগার মুরগি, এই ডিমগুলোই আমি সংরক্ষণ করে যেটাতে ভ্রূণ আছে এবং ভালো, সেটাই আমি মেশিংয়ে বাচ্চার জন্য ফুটিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার 2-2টি মেশিং রয়েছে, মোটামুটি 6 দিন পর পর আমি বাচ্চা পেয়ে থাকি এই মেশিং থেকে। আর ডিমের কোয়ালিটি অনেক ভালো, বাচ্চার কোয়ালিটি অনেক ভালো এবং যেহেতু আমার মুরগির তুলনায় মুরগ বেশি আছে এবং ভ্রূণগুলো সঠিকভাবে আসে। হ্যাঁ, আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বাচ্চা, যেমনি কালকে একদিনের বাচ্চা বের হয়েছে এখানে, একদিনের বাচ্চা বের হয়েছে। আর এটা আরেকটা মেশিং আমার, যেহেতু 2-2টা মেশিং। আর তার পাশাপাশি এখানে এই যে একদিনকার বাচ্চা এখানে আছে আপনার, আর এখানে মোটামুটি 6 দিনকার বাচ্চা। এইভাবে প্রত্যেক 6 দিন পর পর বাচ্চা বের হয়, 1 দিন, 6 দিন, 12 দিন, 18 দিন, এভাবে আমার কাছে বাচ্চা সব রেডি আছে। আপনারা যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা সুস্থ, সবল এবং ভালো জাতের, ভালো মানের, ভালো কোয়ালিটির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা আপনাদেরকে আমরা দিতে পারবো। টাইগার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে খামারিদের আরও কিছু তথ্য দিতে চাই, কেননা ইদানিং বাংলাদেশের খামারিগণ টাইগার মুরগি পালন করে অধিক লাভজনক করছেন। হ্যাঁ,
লাভজনক বটেই, কিন্তু সবাই সেটা ভোগ করতে পারছেন না, কারণ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাহলে কথাটা হলো, এই মুরগির খামারে সমস্যাটা কোথায়? সমস্যা এই মুরগির বাচ্চা ও খামারের ম্যানেজমেন্ট। আপনি যদি খামারের ম্যানেজমেন্ট ভালো করে না করতে পারেন বা কোনো ত্রুটি দেখা দেয়, তাহলেই আপনার খামারে ক্ষতির সম্মুখীন হতে হবে। বাচ্চার দাম এত বেশি যে খরচের তুলনায় সর্বোচ্চ উপাদান অর্জন করতে না পারলে লাভজনক কোনোভাবেই সম্ভব না। টাইগার মুরগি হলো এক ধরনের মুরগি যা বিদেশি বা দেশি সোনালি মুরগির সাথে দ্রুত বর্ধনশীল জাতের মুরগির ক্রস করে তৈরি করা হয়েছে। এটি কোনো বিশেষ জাত নয়। পৃথিবীর মধ্যে যতটি মুরগির জাত রয়েছে তার মধ্যে টাইগার মুরগির নামে কোনো জাত নেই। এটি সম্পূর্ণ দেশি মুরগির একটি হাইব্রিড সংরক্ষণ। এই মুরগির বৃদ্ধির হার তুলনায় অনেক বেশি। অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির ওজন বা ওয়েট অতি দ্রুতই বৃদ্ধি করা যায়। তবে খাবারের ক্ষেত্রে এবং এদের পালনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানতে হবে, বিশেষ করে খাবার তালিকা ও ব্যবস্থাপনা। যেহেতু এই মুরগির দ্রুত বর্ধনশীল মুরগি, সেহেতু এর খাবারের পরিমাণে প্রোটিন সোনালির মুরগির চেয়ে অধিক বেশি থাকতে হবে। অনেক খামারই ব্রয়লার মুরগির খাদ্য খাবার খাইয়ে থাকে। খাবারের তালিকা। সাধারণত টাইগার মুরগির বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তাদের শারীরিক ওজন 40-50 গ্রামের মতন হয়ে থাকে। এই সময়ে তাদের দৈহিক বৃদ্ধির শূন্য হয়ে থাকে, তাই তাদের খাবারের পরিমাণও এই সময়ে শূন্য হবে। টাইগার মুরগির বাচ্চা বয়স যখন 1 দিন হবে, সেই সময়ে এদেরকে এদের ওজন অনুযায়ী 15 গ্রাম পরিমাণ খাবার দিতে হবে। দ্বিতীয় দিনে টাইগার মুরগির ওজন 72 গ্রাম হয়ে থাকে এবং এই সময়ে 17-30 গ্রাম পরিমাণ খাবার দিতে হয়। তৃতীয় দিনে টাইগার মুরগির ওজন 90 গ্রাম হয়ে থাকে, এই সময় এদের 51 গ্রাম পরিমাণ খাবার দিতে হবে। চতুর্থ দিনে যখন বাচ্চার ওজন 110 গ্রাম হবে, তখন তাদের দৈহিক বৃদ্ধির 20 গ্রাম পরিমাণ হবে এবং তাদেরকেও 75 গ্রাম পরিমাণ খাবার খাওয়াতে হবে। পঞ্চম দিনে তাদের মোট ওজন হবে 132 গ্রাম, তাদের খাবার দিতে হবে। এরপর বয়স অনুযায়ী ষষ্ঠ দিনে তাদের যখন 157 গ্রাম পরিমাণে হবে, তখন তাদেরকে 105 গ্রাম পরিমাণ খাবার দিতে হবে। সপ্তম দিনে টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স অনুযায়ী তাদেরকে 185 গ্রাম খাবার দিতে হবে বা 168 গ্রামের বেশি খাবার রাখতে হবে। এবার আসুন, আসল টাইগার মুরগির বাচ্চার দাম কেমন? বর্তমান বাংলাদেশে জনপ্রিয় এই টাইগার মুরগির বাচ্চার দাম হচ্ছে 70-75 টাকা। 10 দিনের বাচ্চার দাম হলো 180-190 টাকা পর্যন্ত। অনেক জায়গায় খামারিদের বিভেদে এর চেয়েও বেশি দামে এই মুরগির বাচ্চা বিক্রি হয়ে থাকে।